আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো এই ঢাকা সিটিতে এক খণ্ড জমি সোনার চেয়েও দামি, এই কথাটি যারা বিশ্বাস করেন তার আসলে কিন্তু জমি কেনার জন্য বেরিয়ে পড়েন। কারণ আমাদের সবারই অন্তত কিছু না কিছু টাকা থাকে, কিন্তু যারা একটু বুদ্ধিমান এবং জ্ঞানী লোক রয়েছেন তারা কিন্তু অধিকাংশ সময় সেই টাকাটি কিভাবে ভালো জায়গায় আজীবন ইনভেস্ট করা যায় সেখানে বিনিয়োগ করে থাকেন। তো তাদের সেই বিনিয়োগকে আরেকটু এগিয়ে নিতে আমরা আজকে দেখাবো এই ঢাকা শহরের ড্যামরা থানার পাইটিতে। তো আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এই সেই প্লট, এটা সাত কাঠা রয়েছে। আজকে আমরা এই পাইটিতে সাত কাঠার একটি প্লট দেখাবো, বাউন্ডারি করা এবং ফুল বরড, এবং 12 ফিটের একটি রোড পেয়ে যাবেন, এবং কি জমির কাগজটা একদম ফ্রেশ রয়েছে। তো এই পাইটিতে আমি অসংখ্য রিকোয়েস্ট পেতাম যে ভাই পাইটিতে কোনো প্লট কি আসলে নেই? পাইটিতে প্লট রয়েছে, একটা সমস্যা রাস্তাঘাটগুলো পাইটিতে ওইভাবে করা হয়নি, যার কারণে একটা প্লট ক্রয় করলে আপনি রাস্তা নিয়ে টেনশন করতে হতো এবং প্লটের কাগজ নিয়ে অনেক সময় পাইটির কাগজ নিয়ে একটু কথা ওঠে। এই প্লটটি খুবই সুন্দর, কারণ কি এই এলাকাতে মানে এই প্লটটির আশেপাশের যত প্লট দেখবেন বেশিরভাগগুলো হচ্ছে বিভিন্ন এলাকার মানুষ এসে কিনেছে, যার কারণে আপনি প্লটটি ক্রয় করে এখন এসে অন্তত বাড়ি করতে পারবেন। এই যে প্লটটির এই যেরকম বাংলো বাড়িটার মতো, পাশের বাড়িটার মতো আশেপাশে কিন্তু এই যে দেখেন এখানে অসংখ্য বাসা বাড়ি তৈরি হয়ে গিয়েছে। আর এই প্লটটির আরেকটি ব্যাপার হচ্ছে কি যে আসলে পাইটিতে আপনি যদি গণবসতি এরিয়ার যেখানে এলাকার স্থানীয় লোকগুলো লোকাল মানুষগুলো বাড়ি করেছে সেখানে আপনি বাড়ি করতে যান বা প্লট কিনতে যান, তখন কিন্তু আপনাকে অনেক সময় হ্যারেজ হতে হয় যে আসলে বিদেশি অথবা বিভিন্ন দূরের এলাকার মানুষ এসে আপনি বাড়ি করেছেন, আরও বিভিন্ন টাইমে বিভিন্ন কথা শুনতে হয়। কিন্তু এই প্লটটি আপনাকে সেরকম কোনো কথা শুনতে হবে না, কারণ এই প্লটের আশেপাশে যে পাইটিতে যত প্লট দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন এলাকার মানুষ এসে কিনে বরড করে তারা বাজার যার প্লট বাউন্ডারি করে ফেলেছে। তো বুঝতে পারছেন যে আমি এই প্লটটি কেন আপনাদেরকে সাজেস্ট করতেছি। তো আজকে আমরা এই প্লটটি দেখাবো, বিশাল বড় সাত কাঠার একটি প্লট, এবং এই প্লটটি আপনারা পূর্বমুখী পেয়ে যাবেন। আর এই প্লটটির কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কাগজটা খুব ভালো রয়েছে, এবং আজকে আমরা এই প্লটটির একদম দেখতে পাচ্ছেন ভিতরে রয়েছে। এই প্লটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে এই পাইটিতে আরও অসংখ্য প্লট দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, www.propertydekhovd.com। জানিয়ে রাখি যে পাইটিতে অসংখ্য ইন্ডাস্ট্রি রয়েছে, যার কারণে যে এখানে একটি ফ্ল্যাট তৈরি করবেন আপনাকে ভাড়া নিয়ে টেনশন করতে হবে না। যারা পাইটির আশেপাশে থাকেন তারা জানেন, আর যারা পাইটির দূরে থাকেন তারা হয়তো আসলে একটু যাচাই বাছাই করলে সেটাও জেনে যাবেন। তো আজকের এই প্লটটি প্রতিকাটা কত টাকা করে পড়বে এবং এই প্লটটিতে কীভাবে আসতে হবে, প্লটটি কেন আপনারা ক্রয় করবেন, আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমরা বর্তমানে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 70 নম্বর ওয়ার্ডের ড্যামরা থানার পাইটিতে। তো আজকে আমরা পাইটিতে একটি সাত কাঠার অসাধারণ প্লট দেখাবো, যে প্লটটিতে আপনারা 12 ফিটের একটি স্কেচ করা এবং মোটামুটি ফিজিক্যালি এখন রোড রয়েছে সেটা, তবে এই পাশে থেকেও 6 ফিট একদম ছেড়ে 12 ফিটের রোড একদম পাইটির একদম ইয়া থেকে এসেছে, সিটি কর্পোরেশনের 16 ফিট রোড থেকে এই যে 12 ফিটের রোডটি এভাবে এসেছে। এখন বর্তমানে এখান থেকে এই পর্যন্ত রয়েছে, আর এখান থেকে এই পর্যন্ত বালি দিয়ে বরড করা যাবে এনি টাইম, মানে 12 ফিটের রোডটা ধরতে গেলে হয়ে গিয়েছে। তো আজকে আমরা এই 12 ফিট রোডের সাথে আজকের সেই প্লটটি দেখাবো, এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লটে যাওয়া রোড, আর এই হলো আজকের প্লটটি যেটা দেখাবো। জমির পরিমাণ 7 কাঠা রয়েছে, ফুল বাউন্ডারি করা, এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটাই ফুল প্লটটা, এবং উঁচু প্লট মানে বালি দিয়ে বরড করা রয়েছে। আর পাশের প্লটগুলো অলরেডি সব সেল হয়ে গেছে, এখানে কোনো প্লট আসলে ওই রকম খালি নেই, আর একটু মার্কেট প্রাইস থেকে কমে পেয়ে যাবেন এবং কাগজটা খুব ভালো। তো এই হলো মোটামুটি আজকের এই প্লটটি। তো প্লটের প্রাইসটা আমি লাস্টে বলবো, কিন্তু আজকের প্লটে এই যে এখান থেকে শুরু এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন ওই যে লাস্ট পর্যন্ত, এটা হচ্ছে আজকের প্লটের উত্তর পাশের সীমানা। হ্যাঁ, এটা উত্তর পাশের সীমানা, আর এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন ওই যে ওই পর্যন্ত, এটা হচ্ছে আজকের প্লটের পূর্ব পাশের সীমানা। আর আমি যদি আরেকটু সামনে গিয়ে ওই যে ওয়ালটি দেখতে পাচ্ছেন প্লটের এই যে ওয়ালটি, হ্যাঁ এই ওয়ালটি হচ্ছে আজকের প্লটের দক্ষিণ পাশের সীমানা, আর ওই যে লাস্টে একবারে সেটা হচ্ছে আজকের প্লটের আপনাদের পশ্চিম পাশের সীমানা। তো এই হলো প্লটটি, আমি প্লটের মাঝামাঝিতে রয়েছি। আমি যদি প্লটটি বোঝাই এভাবে লম্বালম্বি 105 ফিট রয়েছে, আর এভাবে রয়েছে 39 ফিট, আর এখানটা হয়তো 43 ফিট বা 49 ফিটের মতো রয়েছে। তো মোটামুটি ফুল একদম সুন্দর একটি প্লট, সাত কাঠার প্লট। এখানে একটি কথা রয়েছে, আপনারা চাইলে এই প্লটটি ভেঙে নিতে পারবেন, মানে দুইজন এসে নিতে পারবেন,
হ্যাঁ, আর যদি চান একা নেওয়ার, একাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই প্লটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে এই পাইটিতে আরও অসংখ্য প্লট দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, www.propertydekhovd.com। এক খণ্ড জমি সোনার চেয়েও দামি, এই যে প্রতিবদ্ধতা আমরা মাঝে মধ্যে আপনাদেরকে বলে থাকি, এটা কিন্তু সবাই যারা লাভবান হয়েছে তারা জানে। যেমন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স করেছে, আর এগুলো সবই হচ্ছে পাইটিটা, এই ফুল এটা হচ্ছে পাইটি, এই সাইডটা এইভাবে সোজা ওই সামনে গেলেই কিন্তু স্টাফ কোয়ার্টার, এটা স্টাফ কোয়ার্টার মোচরটা। এখানে স্টাফ কোয়ার্টার থেকে আজকে প্লটটির দূরত্ব 3-4 মিনিট। আর এখান থেকে এটা হচ্ছে আমুলিয়া মডেল টাউনটা, এই যে আমুলিয়া মডেল টাউন, হ্যাঁ আমুলিয়া মডেল টাউনের পর আমুলিয়া, এবং এখান থেকে সোজা আপনারা যেতে পারবেন রামপুরা, গুলশান, হাতির ঝিল, তারপর দিয়ে এয়ারপোর্ট, উত্তর এদিক দিয়ে যেতে পারবেন। আর আজকের এই প্লটটির এই পাশটা হচ্ছে মতিঝিল, এই প্লট থেকে আপনারা যদি মতিঝিলে যান, এই প্লট থেকে মতিঝিল যেতে 30 মিনিট লাগবে। আর আপনারা জানেন মতিঝিলের আগেই কমলাপুর রেল স্টেশন, যেখানে মেট্রো রেলের কাজ চলতেছে, তো এখান থেকে মেট্রো রেল কমলাপুরে যেতে হয়তো আপনাদের 30 মিনিট লাগবে। আর এখান থেকে এখানে হচ্ছে কোনাপাড়া স্টেশনটি, খুবই কাছে। আর এখান থেকে আমি তো বললাম এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার মোচরটি। তো এই প্লটটির মোটামুটি আপনারা বুঝতে পারবেন, প্লটটির দক্ষিণ পাশটা ধরে নেন যে স্টাফ কোয়ার্টার, আর প্লটটির যে পূর্ব পাশ এটা হচ্ছে মিরপাড়া, তারপর দিক দিয়ে চনপাড়া হয়ে আপনারা পূর্বাচল যেতে পারবেন। আর প্লটটির উত্তর পাশটা হচ্ছে আমুলিয়া মডেল টাউন আমুলিয়াটি, আর প্লটটির পশ্চিম পাশটি হচ্ছে পাইটি, এবং সামনে হচ্ছে গ্রিন মডেল টাউন রয়েছে, মান্ডা, তারপর আপনারা এখান দিয়ে যেই কমলাপুর এবং ইয়াতে মতিঝিল যেতে পারছেন। তো দর্শক, এই হলো আজকের প্লটের উত্তর পাশের সীমানা, অর্থাৎ উত্তর দিকে যারা বিভিন্ন এলাকার মানুষ এসে নিজের মনের মতো করে বাড়িগুলো করেছে, এই সেই মানে বাড়িগুলো, এবং দেখতে পাচ্ছেন কিছু ফ্যাক্টরিও রয়েছে। তো আমি পূর্বেই বলেছি পাইটিতে প্রচুর বাড়ার চাহিদা, যারা জানেন যে এখানে একটি সিটি মেল ছিল। আর এই হলো আজকের প্লটের যে 16 ফিটের সিটি কর্পোরেশনের রোডটি, এই রোড থেকে 12 ফিটের একটু রোড গিয়েছে আজকের প্লটটিতে। আর এই হলো সেই বাসাবাড়িগুলো আশেপাশে। আর পাইটিতে আমি প্রথমে বলেছি যে রোড গার্ড নিয়ে একটু মানে সবারই অত সমস্যা নেই, রোড গার্ডগুলো আস্তে আস্তে হয়ে যাবে, যে বাড়িগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন সেরকম কোনো রোড নেই, তারপরও বিভিন্ন জেলার মানুষ এসে যে বাসাবাড়ি করে থাকছে, আর স্বপ্ন রয়েছে তাদের বাড়ির সামনে, তো এক সময় না এক সময় 16 ফিটের রোডগুলো যাবে, এবং কিছুদিন পরে আপনিও এসে দেখবেন যে রোডগুলো চলে গিয়েছে, এরকম হচ্ছে। তো এই হলো আজকের প্লটটিতে যে এই 16 ফিটের সিটি কর্পোরেশনের রোডটি, এই যে এই রোড দিয়ে গিয়ে এই যে ডান দিকে 12 ফিটের একটি রোড যাবে, আর আশেপাশে দেখতে পারবেন বিভিন্ন জেলার মানুষের সেই যে বাড়ি ঘর করতেছে, এটি কিন্তু এলাকার কোনো মানে বাসা বাড়ি না, এগুলো পাইটিতে বিভিন্ন জেলার মানুষ এসে জমি কিনে কিনে বাড়ি করছে। আপনারও স্বপ্ন রয়েছে এরকম একটি বাড়ি করার, কিনেই কিন্তু আপনারা বাড়ি করে ভাড়া দিতে পারবেন এবং চলতে পারবেন, আয়ও করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন চারপাশে এরকম নতুন নতুন বাড়ি হচ্ছে আজকে প্লটের আশেপাশে। তো এরকম হবে মোটামুটি আজকে প্লটের আশেপাশটি, এবং এখানেও দেখতে পারবেন যে খুবই শান্তশিষ্ট। আর এই সেটটাতে আমি প্রচুর বিজ্ঞাপন দিয়েছিলাম 2021-22 সালে, তো 21-22-23 এই তিনটা বছর আমি এখানে এই সেটটাতে অনেকগুলো বিজ্ঞাপন দিয়েছি, তার মধ্যে এই যে এই বিল্ডিংটির প্লটটি আমি দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখন তিনি এসে বাড়িও করে ফেলেছে, এই বিল্ডিংটির প্লট কিন্তু আমি বিজ্ঞাপন দিয়েছিলাম। আর তো এটা হলো আজকের প্লটটির পাশে যে ডুপ্লেক্স বাড়িটি, এরপরে এই যে প্লটটি। তো দর্শক, এই হলো স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ডটি, বা আপনারা সবাই চিনেন স্টাফ কোয়ার্টার মোড়টি। এখান থেকে আমরা সোজাই যে রামপুরার এই রোড দিয়ে চলে যাব। এখান থেকে আসলে প্লটটির দূরত্ব মাত্র 3-4 মিনিট দূরত্বে, মানে খুবই কাছে। 3-4 মিনিট মানে বুঝেন যে এখান থেকে বাসে তো 5 টাকা দিয়ে সামনে মিরপাড়া নামতে হবে যে এই রোড দিয়ে। তো আমরা এটা রামপুরার দিকে যাচ্ছি, অর্থাৎ স্টাফ কোয়ার্টার থেকে রামপুরার দিকে আমরা সামান্য 3-4 মিনিট এই যে গেলে এটা হচ্ছে মিরপাড়া, এই মোচরে নেমে এই যে বাম পাশ দিয়ে আজকের প্লটটিতে চলে যাবেন, এই যেখানে নামতে হবে নেমে এই যে বাম পাশে হেঁটে যেতে পারবেন। শোক, এতক্ষণ যারা এই প্লটটি দেখলেন, আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে। এখন আসি প্রাইজে, এখানে জমির পরিমাণ 7 কাঠা, আর এখানে প্রতি কাঠা মালিকের দাম 20 লক্ষ টাকা, এটা প্রায় ফিক্সড, কোনো নেগোয়েশন হবে না, হয়তো বস অন্য কিছু
কমতে পারে। আর এই প্লটটি যারা ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি ভিজিট করতে পারেন, আসতে পারেন, দেখতে পারেন, দ্রুত যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারেন। প্লটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে এই পাইটিতে আরও অসংখ্য প্লট দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন www.propertydekhovd.com। কারণ এই ধরনের প্লটগুলো আসলে বেচা কিনে হয়ে গেলে এই দামে আর পাবেন না, এবং আপনি যে এই দামটি নিয়ে বসে আছেন কিছুদিন পরে এখানে জমিগুলোর দাম যেভাবে বাড়তেছে, তখন আপনাদেরকে এখান থেকে আরও পিছনের দিকে ঢাকা সিটির বাইরে গিয়ে এই বাজেটে, মানে যে বাজেটটা আপনি রেখেছেন সেখানে নিতে হবে। এটা আপনিও জানেন, আমিও জানি, হয়তো আপনি একটু ভয় পাচ্ছেন প্লট কিনতে, কিন্তু সাহস করে যারা প্লট কিনতে পেরেছে ঢাকা সিটিতে তারাই কিন্তু আজকে সাইন করতেছে বা জমির মালিক হয়ে গিয়েছে। আর আপনারা যারা টাকা অনেক ব্যাংকে জমাচ্ছেন বা ইয়া করতেছেন, কিছুদিন পরে এই টাকাগুলো কিন্তু আপনারা এই ধরনের প্লটগুলো আর কিনতে পারবেন। যারা এই প্লটটি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন।